বাংলাদেশে এই নসিবওয়ালা লোক প্রচুর এবং আমরা হঠাৎ করে এইরকম একটা ঘটনা নিয়ে যেভাবে বিস্ময় প্রকাশ করছি যেভাবে এই প্রকাশ করছি তাতে আমার কাছে মানে কিছুটা মানে আশ্চর্য নিত কেননা বাংলাদেশের দুর্নীতির ঘটনা তো সর্বজন বিদিত কে কোথায় কিভাবে কোন পর্যায়ে কি দুর্নীতি হচ্ছে না হচ্ছে এটা তো অজানা কোনো বিষয় না আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না এটা বরঞ্চ সেটা নিয়ে এই যে ঘাটাঘাটি যে করি না কেন করে না কে করে না সেই জায়গাগুলো প্রশ্ন হতে পারে এই যে যে এটা কিনতে গিয়েছে কিনেছে এটা খুব একটা স্বাভাবিক ঘটনা তা আমাদের জন্য এই ধরনের ক্রয় বিক্রয় হর হামেশা হচ্ছে আমিও জানতাম না এগুলো পরে যেগুলো জানলাম যে এই ফার্মেরই একটা সুনাম রয়েছে এই সমস্ত বরো বড় এই সমস্ত পশু বিক্রি করবার ক্ষেত্রে কারা কিনছে তারা এগুলোকে আমরা জানি না এগুলো একটা ওপেন সিক্রেট আমরা আমি তো বরঞ্চ বলবো যে এই ঘটনাকে যে মানে এই ঘটনাটা বরঞ্চ হতে পারে হলো। ছাগল কাণ্ডের ভিতরে যে হ্যাঁ কোরবানির পশু এরকম একটা দামি পশু এটা একটা বিচিত্র ঘটনা হিসেবে হতে পারে কিন্তু এর সাথে দুর্নীতি এর সাথে এই সম্পর্ক দিয়ে আসলে এবং একটা মাত্র ব্যক্তি এখানে উঠে আসা এটা আমার কাছে একটা আমি বলবো যে এটা কি বলবো যে যে একটা রেয়ার ঘটনাকে আমরা বলতে যাচ্ছি আমরা কি জানি না আমরা তো জানি এগুলো আমরা জানি না কোথায় কি হচ্ছে জানি না প্রতি বছর সিবিডির পক্ষ থেকে আমরা একটা সার্ভে করি ব্যবসায়ীদের কাছে আমরা জিজ্ঞেস করি যে তাদের ব্যবসার ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাটা কোথায় প্রথম কথাই যেটা তারা বলেন যে দুর্নীতি হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যবসার প্রতিবন্ধকতা এবং এটা গত পনেরো বছর থেকে অব্যাহতভাবে এক দুই বছর বাদ দিলে প্রতি বছর দুর্নীতি অব্যাহত এবং কোন কোন পর্যায়ে দুর্নীতিগুলো হচ্ছে সেটাও তারা ইঙ্গিত করছেন কোন কোন জায়গাতে সে ধরনের দুর্নীতিগুলো তাদের বড়ো রকমের সমস্যা করছে তো এখানে আমি তো দেখতে পাচ্ছি সমস্যা করছে ঠিকই তার মানে এটার একজন সুবিধাভোগী রয়েছে যে যে এই ধরনের ব্যবসায়ীকে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাই তার মাধ্যমে কেউ একটা সুবিধা নিচ্ছে তো আমরা সেই সুবিধাভোগীর দিকে কখনোই তাকাচ্ছি না আমরা বাইরে থেকে কোনোভাবে ভাষা ভাষাভাবে কোনো জায়গায় এই জিনিসটাকে অ্যাড্রেস করা যাচ্ছে যদি আদতেই চাইতাম আমরা যে হ্যাঁ আমাদের দেশে দুর্নীতি কমে যাক আমাদের দেশে সুশাসন আসুক আমাদের দেশে ন্যায্যতা আসুক এখানে এইখানে যার যা প্রাপ্য সে সেটা পাক সেই রকম কাঠামো হলে সে সেটির জন্য অন্যরকম একটা সরকার অন্যরকম একটা রাজনৈতিক অঙ্গীকার অন্য রকম এগুলো খোঁজে খুঁজে বের করবার মতো প্রতিষ্ঠান এর কোনোটাই আমাদের ওখানে নেই সুতরাং এই জায়গাটিকে মানে আমি জাস্ট এই ঘটনাটার মধ্যে দেখতে চাই যে একটা একটা ছাগলের এত দাম হিসেবে আমি দেখতে চাই বাকি জিনিসগুলো হচ্ছে স্রেফ আমাদের হঠাৎ করে আমরা একটা কিছু পেয়েছি এটা নিয়ে এখন হাততালি দিচ্ছি কিন্তু এই এই পুরো ঘটনাটা আমাদের চোখের সামনে প্রতিনিয়ত হচ্ছে এটা আমরা ভুক্তভোগী ব্যবসায়ীরা ভুক্তভোগী জনগণ ভুক্তভোগী প্রতিনিয়ত